আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি জানেন? আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। যদিও আমি জানি আপনাকে সালাম দিলে আপনি গালাগালি করবেন, সেটা আমি, আচ্ছা আমরা, আচ্ছা রিয়াজ রিয়াজ আপনি বলেন তো, আমি কখনো সালামের প্রতিতে গালিগালাজ করছি? আপনি যে এই যে আমাকে একটা মানে একটা কথা দিয়ে অভিযোগ করলেন, যেখানে আপনি অভিযোগ গালাগালি করবেন পারেন, আপনি যেখানে মানে আমাদের মানে এত বড় অপমান করতে পারেন, তাহলে আপনি সালামের গালি গালাজ দিবেন না? সেটা তো হয় না, তাই না? কখন যে মানে আপনার মুখ থেকে কি করে রিয়াজ ভাই, নিশ্চিত বাবু ধরে নিচ্ছেন না আপনি তো? আমার মনে হয় ভাই ভাই শুনুন, আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে ধরে নিচ্ছেন। আপনি কিন্তু নিজে নিজেই বলে যাচ্ছেন তারা গালি গালাজ করেছে। আমি কিন্তু কখনোই কাউকে গালি গালাজ করিনি। আমি যেটা করেছি কোন একটা কনসেপ্টকে, যে কনসেপ্ট আমাদের আজকের সকল সমস্যার সাথে যায় না, সেটি নিয়ে দুটো কথা বলেছি। কিন্তু গালি গালাজ যেটা আমার মানে পেইতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই ভাই রিয়াজ ভাই, আমি কিন্তু সেটা কখনো করিনি। আপনি কিন্তু দেখাতে পারবেন না, কিংবা এই যে এইমাত্র অভিযুক্ত যে বলেন সালামের প্রতি উত্তর আমি গালি দিচ্ছি, এটাও কিন্তু কখনো করিনি। কিন্তু আপনার কাছে আপনার কাছে আমার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি, আপনি তো মুসলিম তাই না? না, আমি আমি মুসলিম, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলাম, বহুদিন মুসলিম ধর্মটাকে লালন করেছি নিজে, না জেনে না বুঝে। কিন্তু যখন থেকে বুঝলাম তখন থেকে এখনো আমার নামের সাথে একটা মুসলিম আছে, কিন্তু কারণ আমার যেহেতু মুসলিম পরিবারে জন্ম, কিন্তু আমি নিজেকে এক্স মুসলিম বলতে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ মুসলিম যখন কথাটা বলবো তখনই কিন্তু ওই যে পৈশাবিক কিছু বর্বরতা আছে, ওগুলো কিন্তু আমার গায়ের মধ্যে লেগে যায়। তো এই জিনিসটা আমি ঠিক আমার ভালো লাগে না, ভালো ফিল হয় না। তাই বলি কি সমস্ত মুসলিমের বিপক্ষে কি আছে আমাদের যুদ্ধ, তা না ভাই। একটা কথা বুঝবেন আপনারা, যে 100টা যদি মুসলিম থাকে তার মধ্যে কিন্তু 95 ভাগ মুসলিম কিন্তু ভালো, তারা কিন্তু আসলে ধর্মটাকে ওইভাবে ধারণ করে, ভালোবেসে করে। হ্যাঁ, তারা কিন্তু মানে ভালোবেসে করে, ভালোবেসে করে। আপনি যে আপনি যে তাদের সে ভালোবাসার মানুষ থাকে, আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাই তো? তো আমাদের মুসলিম যে আমাদের যে নবীকে আপনি গালাগালি করতেছেন, সেটা আমরা কিভাবে মেনে নিব আপনি বলেন তো? একটা কথার উত্তর দিন। যে ভাই আমি বলছি সেটা হচ্ছে ভাই, আপনাকে বুঝতে হবে যে মহানবী হিসেবে যে ভদ্রলোককে আপনারা মানে পূজা করেন, কিংবা তাকে সর্বশ্রেষ্ঠ জায়গাটি আখ্যা দিয়েছেন। আপনি প্রশ্ন করেছেন, আমি শেষ করি, আমি শেষ করি। পূজা করেন আপনারা বলেন এই লোকটি হচ্ছে একমাত্র দৃষ্টান্ত, একমাত্র দুই মাত্র না কিন্তু একমাত্র সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টারের দৃষ্টান্ত। আপনারা যদি পূজা কথাটাকে খুব বেশি মানে ঘৃণা করেন যে না না পূজা বলা যাবে না, পূজা বলা যাবে না, কিন্তু এটা কিন্তু পূজা থেকেও অনেক উপরে। কারণ পূজা তো আমরা দেখছি যে হিন্দুরা তাই না? প্রশ্নটা আপনার ছিল, উত্তরটা কিন্তু একটু বড় হয়, প্রশ্ন ছোট হয় উত্তরটা একটু বড় হয়, তাহলে তো সেই জায়গাটা তো দিতে হবে উত্তর দেওয়া, তাই না? তো যেই মানুষটা সর্বশ্রেষ্ঠ বলেন, এবং আমি পূজা কথাটা ঠিক আছে বুঝতে করলাম, আপনার প্রাণের শান্তির জন্য পূজা করেন না, কিন্তু যাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সর্বসময় জন্য অনুসরণ করবেন, সেই মানুষটাই কিন্তু একটা ভয়ঙ্কর একটা লোক। আপনারা যে 95 ভাগ যাকে ভালোবাসতেছেন, তারা কিন্তু ওই যে কাটার কথা শুনছেন, বুড়ো মহিলা কাটা বিছায় রাখছিল, যেটা আসলে মূল হাদিসে নাই এরকম একটা গল্প, যে লোকটা খুব ভালো ছিল, খালি নিজের স্যাক্রিফাইস করে গেছে, কোনো যে দুটো করে নাই, দাসিবান্ধি লাগে নাই, বাচ্চাদের সাথে কোনো কিছু খেলে নাই, আপনারা এইভাবে চিন্তা করেন থাকে। কিন্তু ওই যে 5% লোকের কথা যে বললাম যেটা বদমাস, সেগুলো কিন্তু তাকে, আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, তাহলে আপনার ওই বিষয়টা ভালো লাগছে না, ঠিক আছে? রিয়াদ ফারুকি ভাই, একটু আপনি প্রশ্ন করছেন, প্রশ্নের একটু উত্তরটা একটু শুনে নেন। হ্যাঁ, কারণ আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল যে আপনি আমাদের নবীকে যে গালি দেন, আমরা কেন মেনে নিব বা কিভাবে মেনে নিব, ওনার কাছ থেকে শুনতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরে একটু শুনে, হ্যাঁ একটু শুনি আমার কথাটা। তো আমি প্রায় শেষের দিকে চলে আসলাম, আমি বেশি বড় করবো না, এত বেশি বড় করার দরকারও নাই। একটা খুব বেসিক কথাই হচ্ছে যে ওই যে 5% বিন লাদেনের মতো, কিংবা আরো ভয়ঙ্কর আমরা যে মুসলিম দেশগুলোতে দেখতেছি ফাটাফাটি এই ছবিতে কি কি হচ্ছে মেয়েদের সাথে, তাই না? মানে সেই মুতা ম্যারেজ থেকে শুরু করে একটা নারীকে তার সম্পদের ভাগ না দেওয়া, একটা ছোট মেয়েকে বিয়ে দেওয়া একটা বুড়ো বেটার সাথে, কিন্তু কনস্ট্যান্টলি কিছু মানুষ কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে এবং করছে বাই দ্য নেম অফ ধর্ম। আপনার সেই ধর্ম, যে ধর্মটাকে আপনি খুব সুন্দর সুন্দর নাম দিয়ে একটা আখ্যা দিচ্ছেন, আমাদের ধর্মটা হচ্ছে একটা আবরণের মতো, যে আবরণটা উপরের মানে সারফেসটা উপর অংশটা খুব সুন্দর ভাবে খুব পোর্টে করে দেওয়া আছে, কিন্তু ভিতরে কিন্তু খুব নোংরা। আমরা বেশিরভাগই 95 ভাগ মানুষ কিন্তু অনেক ভালো, তারা কিন্তু ওই ভালোটাই আঁকড়ে ধরার চেষ্টা করি, কিন্তু ভিতরে কখনো আমরা ঢুকি না। ভিতরে ঢুকলে দেখা যায় এটা মানে ভয়ঙ্কর ছাড়া কিছুই না। এটা আমরা ক্রমাগত কিন্তু আমরা রেফারেন্স দিচ্ছি এবং সেগুলো কিন্তু কোরআন থেকেই দিচ্ছি, কোরআন হাদিস এগুলো থেকেই কিন্তু দিচ্ছি আমরা রেফারেন্স, যেগুলো ভয়ঙ্কর। যখন আপনারা কিন্তু সেগুলো নিয়ে কখনো আলোচনা করেন না, আপনার কিন্তু আপনি যদি এসে বলতেন যে হ্যাঁ আসলে আমাদের ধর্মে কয়েকটা জিনিস আছে এগুলো খুবই খারাপ, এগুলো আমরা আসলে করবো না, বাকিগুলো জিনিসগুলো খুব সুন্দর, চলুন আমরা সেগুলো মানি, এগুলো আপনারা বলতে পারছেন না কেন? কারণ ওইখানে কোরআনে বলাই আছে যে এখানে আপনি যদি কোরআনটা মানেন তাহলে প্রত্যেকটা অক্ষর আপনাকে মানতে হবে, প্রত্যেকটা অক্ষর। তো আপনারা তো এই যে 95 ভাগ মুসলিমরা তো এই যে আরবি ভাষাটাকেই জানেন না, বুকে লালন করতেছেন একটা সুন্দর 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 জিনিস, কিন্তু যে 5% মানুষরা যেগুলো এগুলোর ভিতরে ঢুকে আকামগুলা করতেছে, হ্যাঁ ওই 5% মানুষের জন্যই আমরা এই কথাগুলো বলি, এবং যাতে আরো বেশিরভাগ মানুষগুলো যাতে এই 5%-এর সাথে অন্তর্ভুক্ত না হয়। কারণ পৃথিবী যেদিকে যাচ্ছে এখন কিন্তু একটা ভয়ঙ্কর সময় আমরা পার করতেছি, এখন কিন্তু কিছু মানুষ এই যে অনলাইন মিডিয়া, এটা যেমন অনেক ভালো দিক
আছে যে আমরা সবাই কথা বলতে পারছি, এটা একটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে সবাই যেহেতু কথা বলছি, কিছু মানুষ কিন্তু মানুষের সেই দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ব্রেনটাকে ভালো মতো ক্যাপচার করে, করে এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লেলিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর। তো সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা কথা বলি। আমাদের কিন্তু 95% মুসলিমদের নিয়ে কোনো আপত্তি নেই। আপনি নামাজ পড়ে আসেন, আপনি এখন একটু কোরআন পড়েন, যে আমি আপনাকে বলবো দ্যাটস গুড, ওকে গো অন ক্যারি অন, কিন্তু ওই যে মানুষগুলা নামাজের নামে কোরআনের নামে কোরআন থেকে ওই যে ভয়ঙ্কর বর্বর বাণীগুলো নিয়ে প্রতিনিয়ত সেগুলো প্র্যাকটিস করে, সেটা হচ্ছে ভয়ঙ্কর। আমার মা প্রতিনিয়ত নামাজ পড়ে, আমার তো খারাপ লাগে না। আমার তো আমার মা কেন নামাজ পড়ে? হ্যাঁ, মনে 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 যে খামাকা টাইমগুলো ওয়েস্ট করছে, বাট এটা তার লাইফ, সে ওইখানেই সান্ত্বনা পাচ্ছে। আমার বাবা মারা যাওয়ার পরে তার সান্ত্বনা ওখানে, এখানে আমার বলার কিছু নাই ভাই। এরকম হাজারো মানুষ আছে, তারা যদি ওই জায়গাটাতে সান্ত্বনা পায় আমাদের বলার কিছু নাই। আমরা বলি যাতে ওই 5% অন্তর্ভুক্ত আরো বেশি মানুষ না হয়ে যায়, না বুঝেই না জেনে এই যে লোকাল রহমান পেয়ে যেছে, কিংবা আমাদের মতো ভাই বোনেরা যারাই কাজ করছে এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে, এই যে গালির উৎসটা এটা কোথায়, এটাই আমরা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিতে চাই যাতে করে মানুষজন বুঝতে পারে। ইয়াদাই বলুন, আপনি বলুন এখন। হ্যাঁ, মিউটে দাও আছে বলে শুনতে পাচ্ছি না। আপনি যে বললেন না যে না মানলে, না মানলে নাই, এই যে না মানলে নাই, এই সুযোগটা কি আছে? বুঝলাম না আপনার বিষয়। আচ্ছা, না মানলে ওনার দিক থেকে, সেটা না মানলে মানুক, একটা বিষয় মানুক না মানুক সেটা ওনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো উনি মানতেছে রিয়াদ ফারুক ভাই, কথা বললেন না মাত্র, যে কথাটা বললেন না, বলেন এই যে মাত্র যে কথাটা বললেন না, যে মানলে মানুক না মানলে নেই ওটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা নিয়ে গালাগালি করবে কেন? এই যে ব্যক্তিগত বিষয় বললেন না, হ্যাঁ এই যে কথাটা যে বললেন, এই যে ব্যক্তিগত বিষয় মানে না মানাটা ব্যক্তিগত বিষয়, এই জিনিসটা কি আছে? মানে আপনার ধর্ম ইসলাম ধর্মে কি এটা বলছে যে কেউ যদি না মারে, আপনি জানেন ভালো করে ইসলামে কি আছে জানেন? এটা যে ইসলামে জোর করতে বলছে কি বলে নাই, আমার ইসলাম সম্বন্ধে ততটা জ্ঞান নাই, কিন্তু আমি এই জন্য লাইভ আসলাম যে এই জন্যই বলেন রিয়াদ ভাই, এই জন্যই বলেন আপনি, আপনার ইসলাম এটা কবুল করবেন যে আমি মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছি আপনাকে, কিন্তু আপনি বলছেন কত সুন্দর করে, আচ্ছা আপনি না মানলেন না মানলেন, না হাউস আমার শুনে ভালো লাগছে আসলে, আমি না মানলেন না মানলাম আমার কি, কিন্তু ইসলাম সেই জায়গাটা আমাকে দেয় না। ইসলামের সুরা নিসাতে একদম স্পষ্ট করে লেখা আছে যে যে মুসলিম থেকে অমুসলিম হয় তাকে যেখানেই পাও তাকে পাকড়াও করো এবং তাকে হত্যা করো, এটা হচ্ছে সুরা। আমি কি দেখাবো এই জিনিসগুলোকে, আমি একটু দেখাবো স্ক্রিনে? হ্যাঁ, আমার মনে হয় সেটা ভালো হবে, অন্যান্য দর্শকদের জন্য ভালো হবে। শুধু ইয়াদ ভাই কেন, ইয়াদ ভাই মতোই অনেক মানুষ আছে যারা ইসলামকে ভালোবাসে, একদম ইয়াদ ভাইকে দেখে মানুষ খুব একটা ভালো মানুষ, হ্যাঁ এরকম ভালো মানুষ ইসলামকে ভালোবাসে, কিন্তু আসলে ইসলামের ভেতরটা কাহিনী তো তারা জানে না। তো হ্যাঁ, আমার ইয়াদ ভাই আপনি একটু তাহলে দেখুন, হ্যাঁ আমি স্ক্রিনে দিচ্ছি, আপনি তাহলে একটু দেখুন। তো আপনি তো বললেন জানতেন না, এখন আপনাকে একটু জানাই ব্যাপারটা। হ্যাঁ দেখেন, সুনানে আবু দাউদ অপরাধ ও তার শাস্তির অধ্যায়, অনুচ্ছেদ মুরতাদ সম্পর্কে বিধান, অনুচ্ছেদটা দেখেন মুরতাদ সম্পর্কে বিধান, এটা কিন্তু মানে আপনাদের যে হযরত আলী, সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক মুরতাদকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তা জানতে পেরে বলেন, আমি কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসরণ করে এদের আগুনে পুড়িয়ে হত্যা করতাম না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাউকে আল্লাহর শাস্তির উপকরণ দ্বারা শাস্তি দিও না, তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য মোতাবেক এদের মৃত্যুদণ্ড দিতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে, ইসলাম ত্যাগ করে, তোমরা তাকে হত্যা করো। ইবনু আব্বাস এর হাদিস শুনে আলী বললেন, আহ ইবনু আব্বাস সত্য বলেছেন। আরো একটা হাদিস দেখাই, সহিহ বুখারীর হাদিস, এটা 6922 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে হাদিসটার নাম্বার হবে 6454, আধুনিক প্রকাশনী থেকে কিনলে হাদিসটার নাম্বার হবে 6442। সেখানে দেখেন অধ্যায়টার নাম কি, আল্লাহ দ্রোহী ও ধর্মত্যাগীদেরকে হত্যা করার সম্পর্কে কি বলতেছে 6922 নম্বর হাদিসে কি বলতেছে আলী, ওই একই হাদিসটা, আলীর কাছে একদল জিন্দিককে, নাস্তিক ও ধর্মত্যাগীকে আনা হলো, তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এই ঘটনা ইবনু আব্বাসের কাছে পৌঁছালে তিনি বলেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা আছে যে তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি তাদেরকে হত্যা করতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে যে যে কেউ তার দিন বদলে ফেলে তাকে তোমরা হত্যা করো। আরেকটা হাদিস দেখাই ওই একই রকমের, এটা সুনান ইবনে মাজাহ থেকে দেখাচ্ছি 2535। ইবনু আব্বাস বলতেছে, যে ব্যক্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান ব্যক্তি নিজের দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো, এটা বহু হাদিসে আছে। দেখেন এখানে নাম্বারগুলো দেখেন, বহু হাদিস আছে, এটা একটা সহি হাদিস। আমি একটু পজ করে রাখি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে পরে মিলাই দেখতে পারেন হাদিসগুলো। হ্যাঁ এগুলো এইভাবে নিয়ে পরে মিলাই দেখবেন। তো রিয়াদ ফারুকি ভাই, হাদিস কিন্তু মানে আপনার নবী কিন্তু এই কথা বলে যায়নি যে যার খুশি মানো যার খুশি মানো না, আপনার নবী কিন্তু বলে গেছে কেউ দিন যদি না মানে, দিন যদি ত্যাগ করে তারে হত্যা করতে বলেন। আচ্ছা ঠিক আছে, সেটা মেনে তো উনি কেন গালাগালি? আচ্ছা না না না, আগের কথাটাকে শেষ হোক, আগের কথাটা এখন শেষ হয়নি তো, আগের কথাটা একটু শুনুন।
রিয়াদ ফারুকী, আপনার কাছ থেকে আগের কথাটাই আমি এখন শুনতে চাচ্ছিলাম। আপনি তো আমাকে বলেন যে আপনি তো বললেন যে উনি ওনার মতো থাকবে, ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার নবী বলতেছে আরেকটা কথা, মানে আপনি যা বললেন এটা নবীর কথার সাথে মিলল না, সেই হিসেবে আপনার বক্তব্যটা কি বলেন? তাহলে তো আমার কথা হচ্ছে যে উনি, আচ্ছা আপনারা বলতে চাচ্ছেন যে উনি মানে ধর্ম পরিবর্তন করে ফেলছে, সেটা বলতে চাচ্ছেন তো লুফা রহমান? আমি ধর্ম পরিবর্তন করিনি, এটা কে বলেছে? ধর্ম পরিবর্তন করা মানে কি? মানে হচ্ছে আমি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে স্থানান্তরিত হলাম, আমি কোনো ধর্মে যাইনি। আমি তো ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি তত ধর্ম সম্পর্কে আমার ঘৃণা ছাড়া আর কিছুই হয়নি। আমি ধর্ম ত্যাগ, যত ধর্ম আছে প্রাতিষ্ঠানিক যত ধর্ম আছে সব আমি ত্যাগ করেছি। তো এই যে ধর্ম পরিবর্তন করছি এটা কেন বলেন ভাই? আর আরেকটা কথা, এই যে বেশ কিছু মানুষজন বলেন যে এই লোকা রহমান নাসিকের কাছে বা এই নাসিক দলদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে হবে নাকি? ইসলাম সম্পর্কে জানতে গেলে একটি ভালো মোল্লার কাছে যেতে হবে যে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দেবে। কিন্তু দেখুন, মোল্লারা তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে আপনারা কি জানেন? ইসলাম বেচে। আপনি কোন মানে বুদ্ধি থেকে এটা মনে হলো যে মোল্লার কাছে গেলে আপনার কারণে আপনার যাতে জ্ঞানের মানে পরিসর মানে কি বলে মানে ব্যাপক বৃদ্ধি পায়, সেই জন্য তার মানে রুজি রোজগার বন্ধ করে দিয়ে আপনারা তাই সে সত্যি কথা বলবে? এটা তো বলবে না, এটা তার একমাত্র রুজি রোজগারের উপায়, তাই না? তো সেটা তো সে কখনো বন্ধ করবে না, সেটা ইসলামকে আরো বেশি করে আলোকিত করবে, যাতে করে তার এই রুজি রোজগারটা বলবৎ থাকে। এই যে তাহিদ উদ্দিন একদিনে ইনকাম করে, আমি শুনছি যে মানে মিনিমাম 2 লাখ টাকা করে সে তার ইনকাম আছে। এরকম তো হুজুর আমরা প্রতিনিয়ত জাকির নায়েকের কথা দেখি, দেখেন হাজার হাজার মানুষ যাচ্ছে, কোটি কোটি টাকা, বিলিয়ন্স অফ টাকা, যেগুলো ট্যাক্স দিতে পারেনি, ইন্ডিয়া থেকে জন্য পলায়ন করছে। তো এই যে হুজুরদের কথা, আপনারা তো আপনাদের পছন্দ অনুযায়ী হয়তো একটা হুজুর ধরে নেবেন, কিন্তু আপনাদের যে এই যে একটা মানে একটা ইয়ে থাকে, অ্যাডভাইস থাকে অন্যান্য মানুষের প্রতি যে ইসলাম ধর্মকে জানতে গেলে আরেকজন মোল্লার কাছে যেতে হবে, কেন ভাই? আপনারা নিজেরাই জানেন না, আমরা যেগুলো বলি আমাদের কথা শুনতে হবে না? আমরা তো বলছি না আমাদের কথা মেনে নেন, আমরা বলছি আমরা আপনাদেরকে সেই জায়গাটা করে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট আপনাদের মাথায় এই জিনিসটা পৌঁছে যে এরকম জিনিসটা আছে আপনার ধর্মে। তারপর আপনারা নিজেরাই ঘাটাঘাটি করুন, আপনারা নিজেরাই জানুন। আপনার প্রতিনিয়ত এই যে রিয়াদ ফারুকী ভাই খুব সুন্দরভাবে ইসলামকে মানে বাঁচানোর জন্য চলে আসলেন, কিন্তু একটা কথা কিন্তু বলেছেন যে আমি কিন্তু ইসলাম ধর্ম সব কত ভালো জানি না, এবং বেশিরভাগ মানুষই সেটা করছে যারা গালি দিচ্ছে আমার পেজে। সে প্রতিনিয়ত তারা কিন্তু তাদেরকে এরকম চিন্তা করলে কিন্তু বলে যে না ভাই আমি ইসলাম সব কত জানি না, আপনি কেন এটা করছেন? আরে ভাই আপনি জানেন না, না জেনে আপনি কেন এখানে মানে গালিগালাজ করতেছেন? আপনি তো আপনি যাতে জানতে পারেন সেই জন্যই তো আমাদের এই প্রচেষ্টা, সেই জন্য তো আমাদের গলায় এই যে কোপ খাওয়ার রিস্ক নিয়ে আমরা এতদূর পর্যন্ত এসেছি। আমরা প্রত্যেক মানুষ, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা কিন্তু আমাদের গলার মধ্যে একটা মানে কোপ ধরেই রাখছি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে, সেই রিস্কটা নিয়েও কিন্তু আমরা বলছি, আপনাদের কারণে বলছি ভাই, যাতে আপনারা বের হয়ে আসতে পারেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে। আচ্ছা রিয়াদ ফারুকী ভাই, আপনার কাছ থেকে আমি আবারও জানতে চাচ্ছি, আপনি যে কথাটা বলছিলেন ওনাকে যে উনি ব্যক্তিগত ব্যাপার ওনার ধর্ম না মানলে উনি ওনার মতো থাকুক, কিন্তু আপনার নবী বলতেছে না ধর্ম না মানলে তাকে খুন করার কথা, এখন আপনি বলেন যে আপনারটা আমরা শুনবো নাকি ওনারটা শুনবো? নবীরটা শুনবো, কোনটা শুনবো? আপনার কথা নবীর কথা দুটো শুনবো, নবীরটা তার মানে হত্যা করার কথা, আচ্ছা তাহলে যদি হত্যা করার কথা হয় মানে ধর্ম না মানলে যাকে হত্যা করার কথা হয়, তাহলে আপনি তো বললেন যে না ধর্ম না মানলে তার মতো থাকুক, তাহলে তো হইলো না কথাটা, মিললো না তাইলে আপনার কথাটা। আপনি যে পরামর্শটা দিতে এসেছিলেন, শোনেন শোনেন শোনেন, আপনি ওনাকে যেই পরামর্শটা দিতে এসেছিলেন, পরামর্শটা ছিল কি যে আপু আপনি ধর্ম মানেন না আপনার মতো থাকেন না কেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো দেখলাম আপনি এখন কথাটা সেটা চেঞ্জ হয়ে গেল, এখন কথাটা হইলো যে মানুষ না তাহলে খুন করতে হবে, তাহলে আপনার প্রথম কথাটা তার থাকলো না। আমি বলতেছি যে কারণ ওনাকে যেহেতু সবাই গালি দিচ্ছে, বুঝছেন, ওনাকে গালি দিচ্ছে তো উনি মানে এটা কি না কথা, ওনাকে তো মানে কথা বলা ওরা রেসপেক্ট। আচ্ছা ঠিক আছে, এটা ভিন্ন প্রসঙ্গ চলে যাচ্ছে, বুঝতে পারছি মানুষ গ্রহণ করতেছে না, এটা ভিন্ন প্রসঙ্গ যে কে করতে না করতে না এটা হলো না। আচ্ছা শুনেন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি ওনাকে এসে প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে অনেকের কষ্ট লাগে, আপনারও যেমন কষ্ট লাগে আপনার নেতাকে আপনার নবীকে, হ্যাঁ আচ্ছা ধরেন শেখ হাসিনাকে যারা গালি দেয় আওয়ামী লীগের সমর্থকদের কি তাহলে কষ্ট লাগবে না, বা ধরেন খালেদা জিয়াকে যারা গালি দেয় খালেদা জিয়ার সমর্থকদের কষ্ট লাগবে না, ধরেন হিটলারকে যারা গালি দেয় হিটলারের সমর্থকদের কষ্ট লাগবে না, তাহলে সমর্থকদের কষ্ট লাগলো কি লাগলো না এইটার উপর নির্ভর করে আপনি কি কারো সমালোচনা বন্ধ করবেন, আপনার কি মনে হয়? যেমন ধরো আজকে একজন খুন করছে, আজকে একজন মাদ্রাসার শিক্ষক খুন করছে, এই যে দুই দিন কালকে খবরটা দেখাইছি দক্ষিণ খান মাদ্রাসার দক্ষিণ খান মসজিদের 33 বছর ইমাম ছিল, সে পরকীয়া করছে আরেকজনের বউয়ের সাথে করে সেই লোকটাকে সে খুন করছে, খুন করছে কোথায়? মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে খুন করে ছয় টুকরো করে মসজিদের নিচে সেফটি ট্যাঙ্কে সে ফেলে দিছে। আমাকে বলেন তো এই এই খুনিটাকে নিশ্চয়ই আপনি আমি গালি দিব যে খুনির বাচ্চা খুনি, এখন তাতে তো কেউ না কেউ কষ্ট পাবে যে আমার ইমামকে কেন আপনি গালি দিচ্ছেন, উনি তো আমাদের ইমাম, সেই জন্য কি আপনি ওর ওই অপরাধীটাকে ছেড়ে দিবেন? না কেন ছেড়ে দিব? আপনার মনের মধ্যে এখন এই মুহূর্তে যেটা মনে হইলো লোপাপুর কাছে ওইটাই মনে হয়, মানে এখন আপনি বলতে পারেন যে লোপাপু ভুল বলতেছে, এটা ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন যে লোপাপু হয়তো ভুল ভাল বলতেছে, আমি ভুল ভাল বলতেছি, আমরা হাদিস কোরআন জানি না, আমরা আরবি পারি না, আমরা ইসলাম বল সম্পর্কে কিছুই জানি না, আমরা হিন্দু খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করি, এগুলো বলতে পারেন, কিন্তু এইটা তো ঠিক না। শুনে 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 না শুনে না, কিন্তু এই কথাটা তো আপনি একমত আমাদের সাথে যে কে কষ্ট পাইলো কে কষ্ট পাইলো না এটার উপর ভিত্তি করে আমাদের কথা থামানো যাবে না, কারণ আমি তো আপনাকে গালি দিইনি, যেমন রিয়াদ ফারুকী আপনাকে কিন্তু আমরা ঘৃণা করার কথা বলিনি, আপনাকে আমরা বলিনি যে একটা মুসলমানের বাচ্চা এটারে সবাই ঘৃণা করো, এগুলো কথা কিন্তু আমরা কোনোদিন বলিনি, শুনছেন? আমরা কি বলছি যে নবী মোহাম্মদ এই করছে ওই করছে, তার মানে কি মানে
আপনার সাথে আমাদের কোন শত্রুতা নাই, আমরা তার সমালোচনা করছি। না না কেন রিয়াদ ফারুকি ভাই, সমালোচনাটা যদি কোনো অংশ আপনার ভালো না লাগে আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন, যে আপনি ওই কথাটা বলছেন ওইটা আমার পছন্দ হয় নাই, এটা আসলে ভুল বলছেন, কিন্তু কষ্ট পাইছেন ভাই, এটা আমরা বুঝতেছি যে আপনি কষ্ট পাচ্ছেন। হিটলারের সমর্থকরাও এরকম কষ্ট পায়, এই খালেদা হাসিনার সমর্থকরাও এরকম কষ্ট পায়। হাসিনার যদি একটা গালি দিই যে হাসিনা মানুষকে গুম করে দিচ্ছে, আমি যদি কথাটা বলি হাসিনার সমর্থকরা কিন্তু ঠিকই কষ্ট পাবে। তো এরকম আপনিও কষ্ট পাইছেন, এই কষ্টটা আমরাও পাই। কখন আপনারা যখন আমাদেরকে সরাসরি গালি দেন, এই যে পেজের মধ্যে দেখেন আজকে যখন লাইভের পোস্টটা দেওয়া হলো, গালিটা তৈরি করতেছে কারা? মানে আপনারা যদি এসে এগুলো না বলেন তাহলে আমরা কি গালি দিব? আপনারা বলেন তো। আচ্ছা খুবই ভালো, তাহলে আপনি বলেন তো দেখি নবী মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে বুঝলাম যে আমরা এগুলো বলছি জন্য আপনি এসে গালি দিচ্ছেন, তাহলে ভাই আপনি বলেন তো দেখি ইসলাম ধর্ম মানে জন্য মানে মুসলমান জন্য ফিলিস্তিনে মানুষদেরকে মারা হচ্ছে, আপনাদের দাবি অনুযায়ী মায়ানমারে মানুষদেরকে মারা হচ্ছে, তাইনাতে মানুষদেরকে মারা হচ্ছে, ভারতে মানুষদেরকে মারা হচ্ছে। আচ্ছা ওরা যদি ইসলাম ধর্ম না মানতো, ওরা যদি শিশু বিবাহ না করতো, বাল্য বিবাহ না করতো, ওরা যদি মনে করেন যে বিধর্মীদেরকে ঘৃণা না করতো, তাহলে তো ওদেরকে কেউ খুন করতো না, তাই না? ওরা যদি ইসলাম না মানতো তাহলে তো ওদেরকে কেউ খুন করতো না, তাই না ভাই? নাকি আপনি বলতে চাচ্ছেন ওই সময় তারা যে গালি দিচ্ছিল ওটা ঠিক ছিল? নবী মোহাম্মদ গালিরই প্রজেক্ট, মানে আসলে আকাম করছিল দেখে তো গালি দিচ্ছে, তাই না? নবী মোহাম্মদ কিন্তু সর্বপ্রথম এসে দেবদেবীদেরকে তুলে, নবী মোহাম্মদ কিন্তু সর্বপ্রথম এসেই দেবদেবীদেরকে তুলে গালাগালি করছে, বলছে যে অকর্মণ্য, তোমরা বুদ্ধিহীন, বলছে তোমরা বোকা, এইগুলার তো কোনো ক্ষমতা নেই, সেই এগুলা বলে ওদের ধর্মানুভূতিতে কিন্তু আঘাতটা করছে। তারপরে গালি খাইছে, তার মানে ওই যে গালিগুলো দিছিল ওটা ঠিক ছিল? নবী মোহাম্মদ আসলে গালির জন্য মানে অ্যাডিকুয়েট ছিল, তাই তো ভাই? রিয়াদ ফারুকী কি বলেন এই বিষয়ে? গালির কাম করছিল দেখে গালি খাইছিল, ইহুদিরা গালি দিছিল কেন? নবী মোহাম্মদ গালির কাম করছিল, তাই তো ভাই? আপনার ওই লজিক থেকে আমি তখন তো রিয়াদ ভাইয়ের কথাটা শুনি, রিয়াদ ভাইয়ের কথাটা শুনি, হ্যাঁ বলেন দেখি রিয়াদ ভাই। আপনি গালি দিচ্ছেন, আপনি কি লোপা রহমানকে অলরেডি চিনে ফেলেছেন? কতটুকু চিনেছেন একটু বলেন যদি। আমার বড় ছেলের সমান হবেন, আমার বড় ছেলে ইনান, ওর বয়স 16 বছর, আমি জানি যে আপনি হয়তো আশেপাশেই হবেন, কিন্তু তারপরে আমি কিন্তু আপনি করে বলেছি, আপনাকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন আমাকে যে আপনি আমাকে কতটুকু চিনেছেন একটা নাস্তিক হিসেবে বা একটা মানুষ হিসেবে বা একটা নারী হিসেবে, বলুন আপনি। এটা না তো আমার কথা হচ্ছে, যেহেতু আমাকে এত আচ্ছা ফারুক ভাই ঠিক আছে, রিয়াদ ফারুকি ভাই আপনি ফিনিশিং দেন, ঠিক আছে আপনার কাছ থেকে আপনি শেষ করার আগে আপনি এমন কিছু বলেন যাতে আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে পারি, বলেন আপনার শেষ কথাটা বলেন, আমার কাছে বিদায় নিব, বলেন। আমার কথা হচ্ছে যে মানে উনি যাতে নিশ্চয়ই মানুষ বেশিরভাগ মানুষ ওয়াজের মাধ্যমে উস্কানো হয়।